আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে পছন্দ করেন আজকে আমরা সে সম্পর্কে জানব। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, অবশ্যই আপনি চান যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পছন্দের জিনিসগুলো দিয়ে থাকুক, তাহলে আল্লাহ তাআলার কি পছন্দ রয়েছে সেগুলো আপনার জানা থাকা দরকার। তাই আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে পছন্দ করেন সে সম্পর্কে আসুন আমরা জেনে নিই। প্রিয় দর্শক, গুনাহ হয়ে গেলে খুবই দ্রুত তওবাকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন বিপদের সময় ধৈর্য ধারণকারীদেরকে। আল্লাহ আরও পছন্দ করেন রাগ গুস্সা সংবরণকারীদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন বেশি বেশি অজুকারীদেরকে। তিনি প্রত্যেক কাজে সহনশীল বান্দাদেরকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন তাকে টাকার সময় কাকুতি মিনতিকারীদেরকে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন সন্তানদের মাঝে সমতাকারী মা বাবাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন লজ্জাশীল ও উদার মনের বান্দাদেরকে। আল্লাহ তাআলা পছন্দ করেন হালাল পন্থায় খেটে খাওয়া মানুষদেরকে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন দানশীল ও সাহায্যকারীদেরকে। তিনি পছন্দ করেন ফরজের পাশাপাশি নফল ইবাদতকারীদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আরও পছন্দ করেন প্রতিবেশীর কষ্ট সহ্যকারীদেরকে। আল্লাহ তাআলা পছন্দ করেন তার উপর ভরসাকারীদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আরও পছন্দ করেন মুমিনের প্রতি কোমল আচরণ আর কাফেরদের প্রতি কঠোর বান্দাদেরকে। প্রিয় দর্শক, এমন অনেক কাজই আছে যা আল্লাহ তাআলা পছন্দ করে থাকেন। তাই আপনার মাঝে কোন সিফাত বা কোন গুণটা রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা অবশ্যই জেনে নেব যে আল্লাহ রাব্বুল আলামিন সত্যি কি আপনাকে পছন্দ করে কি না। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।